আমাদের দেশে অনেকে বলে যে দুরুদ ইব্রাহিম কিন্তু এবেন মা যার মধ্যে সোনান এবেন মা যায় এসেছে বাবু সালাত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুরুদ শরীফ এসেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম এই যে দুরুদটা আমাদের দেশে দেশে অনেক সময় ছোট ছোট বইতে লেখা আছে দুরুদ ইব্রাহিম কিন্তু এবেন মাজার মধ্যে পাওয়া গেল এই দুরুদের নাম বাবু সালাত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুরুদের প্রথমে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দুইবার আসে হাত ওঠান কয়বার আর লাস্টে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম আসে তাহলে কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা এই শব্দটা দুইবার ইন্না কাহামিদুম মাজিদ যেটা আসছে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ইন্না কাহামিদুম মাজিদ আমাদের দেশে ওই আম্মা পাড়া বা ছোট ছোট দিনই বইতি নামাজ শিখতে লেখে দুরুদ ইব্রাহিম কিন্তু আসল মূল কিতাবে যেটা আমাদের দেশের অনেক মৌলবী সাহরা বলে দুরুদ ইব্রাহিম সেইটাই পাওয়া গেলে এমনি মাজার ভিতরে বাবু সালাত আল্লাহ নবী যেরকম আল্লাহ আকবর মানে কে কাকে বলে এটা হলো অরিজিনাল আমি এক জায়গায় জলসা করতে গেছি সেই জায়গায় কোনো দুরুদ পড়া হয়নি শেখ সাদ কবিতা পড়ল বললাম ভাই আপনাকে চিটাগাং থেকে আমরা প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা নিয়ে আনলাম কিন্তু আপনি এটা দুরুদ বললেন না বললেন কি বলা গল ওলা বিকামালি কাসাবাদ্য যা বিজামালি এটা কিন্তু দুরুদ না এটা কিন্তু দুরুদ না এটা আরবি কবিতা হাত ঝঞ্ঝরখন আরবি কবিতা আমার আগে কিছুদিন এ দেশে কিছু লোকরা বললো ডক্টর সৈয়দ নজরুল ইসলাম আর কোরআন বানাই আর আল্লাহ পাক কি বলছেন আল্লাহ পাক কি বলছেন সূরা আল হাক্কার ভিতরে এসেছে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদান আকাবিল নূর মুজাসসাম হে আমার রাসূল হে আমার প্রিয় হাবিব আপনি যদি কোরআন নিজে রচনা করতেন আমি আল্লাহ পাক লা اخذنا منه আপনার ডান হাত আমি ধরে ফেলতাম ثم لقطنا منه الموتين আপনার প্রাণ শিরা কেটে দিতাম তাহলে কোরআন কে কেউ বানাইতে পারে হাত উঠে সকলে হাত উঠে বেজোর কানপায় মিডিয়া ভাইরা যারা আপনারা প্রচার করবেন কাটিয়ে সেটে করবেন না যা বলছি কোন শব্দ বাদ দেবেন না আল্লাহ বললেন আল্লাহর হাবিবেকে নূর মুজাসসাম আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ বললেন আপনি যদি নিজে নিজে রচনা করতেন কোরআন বানাতেন আপনার ডান হাত ডান হাতের কথা কেন উল্লেখ করলেন অধিকাংশ মানুষের শক্তি হলো ডান হাতে বাম হাতে দুই একজনের বাম হাতে থাকে সেগুলো হলো মঙ্গলবারের দিনে জন্ম দেওয়ার কারণে হাতের এই সমস্যা হয় মেডিকেল সাইন্স বলেছে আর মঙ্গলবারের একটা বিষয় আছে উলামায়ে কেরাম যারা আছেন বাবু kitabul badaul khalak Huzur sallallahu alaihi wasallam শনিবারে শনিবারে মাটি তৈরি করা হয়েছে ফিসাবতি রবিবারে ওয়াল জাবাল পাহাড় সোমবারে সাজার গাজগাসাল মঙ্গলবারে ওয়াল মাকরুহা যত নাপাক এগুলো তৈরি হয়েছে আমার কথা বোঝা যাচ্ছে না আমার কথা বুঝতে চেষ্টা করুন আর বুধবারে সৃষ্টি করেছে বৃহস্পতিবারে সৃষ্টি এবার জীব জন্তু জীব জন্তুকে আল্লাহ তৈরি করেছে জীব আল্লাহ তৈরি করেছে বৃহস্পতিবারে আর হজরতে সাইয়েদনা আদম আলাইহ সালাতু ওয়াস সালাম কে সৃষ্টি করেছেন শুক্রবারে আসর নামাজের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একটি হাদিস বলতেছিলেন লা ইয়াকুনু লি আহাদিকুম সালাসু বানাতিন আও সালাসু আখওয়া ফায়াহসিনু ইলাইহিন্না ইল্লা দাখালাল জান্নাত এই হাদিসটা মুফরা আদাবুল মুফরাদ লিল বুখারীতে এসেছে তিরমিজিতে এসেছে তিনি শরীফের মধ্যে তেরো পৃষ্ঠে জলদে সানি লাইন পড়ে ইসি ঢাকা মিরপুর পল্লবীর আব্দুল হাই সাইফুল্লাহ